যদি এই বিপ্লবকে পূর্ণাঙ্গ দিকে নিতে চাই তাহলে কিছু ধারণা রাজনৈতিক ধারণা আমাদের মাথায় খুব পরিষ্কার থাকতে হবে ভুল কোথায় পড়েছি এবং সেই ভুলটাকে পথ পথকে এটা কিন্তু আমাদের মাথায় পরিষ্কার থাকতে হবে সেটা কি ভুলটা হয়েছে প্রথম দিনে প্রথম দিনে ভুলটা হয়েছে বারবার বারবার আপনাদের প্রত্যেককে মনে রাখতে হবে সেটা হলো আমরা পুরো বিপ্লবটাকে পুরো গণভ্যুত্থানকে তার বিজয়কে আমরা তুলে দিয়েছি কার হাতে পুরনো শক্তির হাতে আমি জয়লাভ করলাম শপথ নিলাম কার কাছে শেখ হাসিনার নিয়োজিত প্রেসিডেন্টের কাছে এটা তো হতে পারে না এটা তো মারাত্মক রকম আত্মঘাতী ভুল এটাকে শ্রদ্ধাতেই হবে যদি শ্রদ্ধাতে চাই তাহলে অনেকগুলা পদ্ধতি আছে তার শ্রদ্ধা একটা হচ্ছে যে যদি যারা এখন আছেন আমি ডক্টর ইউনুসকে বলবো আপনি আন্তর্জাতিকভাবে কিন্তু একটা ইলিজিটিমেট সংবিধান লঙ্ঘনকারী ব্যক্তি হিসেবে হাজির হবেন যদি না আপনি এখনই এক্ষুনি এই মুহূর্তে নিজেকে গণ অভ্যুত্থানের প্রধান হিসেবে গণ অভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ইচ্ছা প্রকাশিত হয়েছে সেই ইচ্ছার অধীন আপনি আপনি কোনো সংবিধানের কোনো পুরানো প্রেসিডেন্টের আপনি অধীন নন ডক্টর ইউনুস আমাদের এই কথা আপনি দড়াই করে খাতায় লিখে রাখবেন যদি এটা ব্যর্থ হন এই ব্যর্থতার দায় কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে পরিষ্কার কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে